চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5 লাখ টাকার ক্ষতি। বর্তমান টিভি। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে কেবল অপারেটর মোহাম্মদ ওলি আহমেদের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 26 মার্চ রাত আনুমানিক 12:30 এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ড ঘটনার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওলি আহমদ। আগুনে পুড়ে অন্তত 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওলি আহমদ। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন ব্যবসায়ী ওলি আহমদ। আমার দোকানের সামনে দোকানদার, উনি রাতে দোকান অনেক মানে একটা 12টা পর্যন্ত দোকানদারি করে, তো উনি আমার মামা হয়, উনি যাই বললো যে মামা তোমার দোকানে তো আগুন লাগছে। এখন আমি আবার ওইখান থেকে তাড়াতাড়ি ওনার কথার সাথে সাথে জবাব দিই, আমি আসি দোকানে, ঢুকি, দেখি যে দোকানে আগুন জ্বলতেছে। তখন আবার দোকানে আমি মেইন সুইচ অফ করতে গেলাম, দেখি যে না, মেইন সুইচের উপরে দিই, ওই যে উপরে আমার সিলিংয়ের তার জ্বলি, এগুলো নিচে নামছে। এখানে আমি এটা করতে যে আমার পুরো হাত জ্বলি গেছে, ওই হাত জ্বলার পর আমি সরে গেছি, সরে যায় তালা খুলি, আবার এখানে সবগুলো আগুন নেমে ইয়ে করতেছি। করার পরে দিই মোটামুটি ডিসিশন নিলাম যে কী কারণে আগুন লাগছে বা কোথা থেকে আগুন লাগছে। আমি সম্পূর্ণ মেইন সুইচ আমার তাত্তর সব কিছু বিশ্লেষণ করলাম, এখানে দেখলাম যে আমার শর্ট সার্কিট থেকে কোনো আগুনটা আসে নাই, আগুনটা আসছে আমার দোকানের পিছন থেকে। তো আমার দোকান থেকে পিছন থেকে কীভাবে আসছে বা কী আসে বিষয় এটা আমি মোটামুটি বাজার কমিটি এমনকি সবাইকে অবগত করছি এমনকি জানাইছি। আর আমার দোকানের পিছন দিয়ে যেভাবে আগুনটা লাগাইছে, ওই যে কাগজ দিয়ে আগুনটা লাগাইছে মোড়াই, ওই কাগজটা আমি প্রমাণটা রাখি দিছি। এখন কে বা কারা লাগাইছে এটা গায়ের মালিক খোদা, আমি কাউকে দোষ দিতে পারবো না, কাউকে বলতে পারবো না। এটা করা হয়েছে এভাবে, মানে আমার দোকান থেকে যদি শর্ট সার্কিটে আগুনটা লাগে তাহলে পুরা বাজার যদি জ্বলে বা হয় তাহলে এটা আমার দায়বদ্ধ আমাকে করবো, এমনকি আমি এটা দায় দিতে হবে। ওই অনুপাতে আমাকে এই বিপদে ফেলানোর জন্য এই কাজটা করা হয়েছে। আমার এখানে আমি 8:40 রাত্রে, আর এটা এগোতে পারি না, সকাল 8:40 আমি পিছনে গেছি আমার দোকানের স্টাফ সকাল যাই, দেখি যে আমার দোকানের চালের উপরে দিয়া আগুন ধরায়, কাগজের মধ্যে আগুন ধরায় আমার দোকানের মধ্যে কাগজটা ঢুকে দিছে। ওইখান থেকে আমার এর মধ্যে এই তাকটার মধ্যে আগুন পড়ি, এই তাকটার মধ্যে আগুন পড়ি, এখানে আমার আগুন ধরে গেছে বই। পরে আমার এই তাকটার এই অর্ধেক মানে জ্বলে গেছে কিন্তু অথচ অর্ধেক বালিও আছে। আর আমার দোকানের ভিতরে, দোকানের ভিতরে আমার বোর্ডগুলো দেখেন একটু, বোর্ডগুলো দেখেন, বোর্ডের মধ্যে কোনো আমার কোনো শর্ট নাই, কিছুই নাই। আমি যাওয়ার সময় আমি সব কিছু বন্ধ করি, আমি দোকান থেকে যাই। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকার উপরে হয়েছে আমার। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।